তো আজকের প্রশ্নটা কিন্তু খুব খুব খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হইলো যে সামাজিকরণ কাকে বলে, সামাজিকরণ কি, সামাজিকরণের সংজ্ঞা, সামাজিকরণ বলতে কি বুঝো। তো আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে তোমাদের ওইভাবে শেখাই দিব। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটনটা স্ক্রল অনুসরণ করবে, ভিডিওতে একটা লাইক করবে, আর প্রতিটা প্রশ্ন তো সবার আগে পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল বাটনটা স্ক্রল অনুসরণ করবে, ভিডিওতে একটা লাইক করে রাখবে। তো ভিডিওতে একটু নয়েস আসতে পারে কারণ একটু ফ্যানটা আমি স্টার্ট করে নিলাম, মানে অন করে নিলাম, সামনে একটু নয়েস আসতে পারে। তো সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের সংজ্ঞা, সামাজিকীকরণ বলতে কি বুঝো। তো উত্তরটা কিন্তু একদম ছোট। তো তোমাদের ভিডিওগুলো আর বড় করলে ভালো হয় নাকি ছোট করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো আমি যেহেতু প্রতিটা ভিডিও 3 থেকে 4 মিনিট করে থাকি, তো যা নিয়েই আলোচনা করা হোক, ছোট বিষয় বা বড় বিষয় নিয়ে আলোচনা করি, ওইটা 3 থেকে 4 মিনিটের মধ্যে করে থাকি। তো এটা ছোট করলে ভালো হয় নাকি বড় করলে ভালো হয় সেটা কমেন্ট বক্সে বলবে। এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে পারো। তাহলে কোন ক্লাসের কি প্রশ্ন ওইটা যদি কমেন্ট করে বলে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের উত্তরটা দিয়ে দেবো। কোন ক্লাসের কোন বইয়ের কোন কত নম্বর পৃষ্ঠা কত নম্বর অধ্যায়ের ওটা কমেন্ট করে বলে গেলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং যদি তোমাদের এমন থাকে যে কালকে পরীক্ষা তোমাদের আজকে প্রশ্ন কোনটা লাগবে, যদি তোমরা ওটা খুঁজে না পাও তাহলে আমি ওটা তোমাদের লিঙ্ক দিয়ে দিতে পারবো যদি তোমরা কমেন্ট করে চাও। তো সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের সংজ্ঞা, সামাজিকীকরণ বলতে কি বুঝাও। তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, যেখানে চারভাবে লিখে নিয়েছি, চারভাবে লেখার কারণ হলো এটা এই চারভাবে সব থেকে বেশি করে থাকি। এবং এর বাহিরেও করতে পারে যে সামাজিকীকরণের পরিচয় দাও, সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো লেখো, সামাজিকীকরণের একটা উদাহরণ দাও, সামাজিকীকরণের একটা বাক্য লিখো, সামাজিকীকরণের একটা বাক্য লিখো। তো আরো বিভিন্ন প্রশ্ন করতে পারে, সামাজিকীকরণের কয়েকটা বৈশিষ্ট্য লেখো এবং উল্লেখ করো, এটা ওইটা ব্যাখ্যা করো, এবং সামাজিকীকরণ কাকে বলে, এবং আর একবার করতে পারো সামাজিকীকরণ কাকে বলা হয়, দুইটা কিন্তু প্রায় সেম। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো করে থাকবে, ঘুরিয়ে পেঁচিয়ে করবে আর কি, তোমরা ওইগুলো কনফিউজ না হয়ে তোমরা উত্তরটা নিতে রয়েছে ওই একটা উত্তরই তোমরা প্রতিটা প্রশ্নের জন্য প্রযোজ্য। তোমাদের কাছে জানতে চাই যে ওই সামাজিকীকরণটার যে মূল জিনিসটা টপিকটা রয়েছে ওটার পরিচয় বা ওইটার সম্পর্কে কিছু লিখো, ওটার পরিচয় দাও, এরকমই কিছু জানতে চাই তোমাদের কাছে। তো উত্তরটা দেখে নেওয়া যাক যে উত্তরে কি রয়েছে, আমরা ক্লাসে যেভাবে শিখছি ওভাবেই তোমাদের শিখিয়ে দিচ্ছি, একদমই নির্ভুল উত্তর, সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। তো শিশু যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। তো শিশু যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। তো শিশু যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। এটাই ছিল প্রশ্নের উত্তর, যে সামাজিকীকরণ কি, সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের সংজ্ঞা, সামাজিকীকরণ বলতে কি বুঝো, সামাজিকীকরণের উদাহরণ। তো এখানে আমি 10 সেকেন্ড কিন্তু রাখছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের সব থেকে ভালো হবে যে তোমরা যদি খাতায় লিখে রাখো, যদি খাতায় লিখে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের দেখতে সুবিধা হবে। আর তুমি যদি ইউটিউব থেকে দেখতে চাও তাহলে ইউটিউবে সার্চ করে তোমরা এই প্রশ্নটা আবার দ্বিতীয়বার দেখতে পারো। তো আজকের প্রশ্নটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে, যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাথে বেল বাটন প্রেস করে নোটিফিকেশন করবে, এবং ভিডিও থেকে অবশ্যই একটি লাইক করে দিবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। তো তাহলে তারাও শিখতে পারবে, তোমারও শেখা হয়ে গেল তাহলে তোমরা। তো আর প্রতিটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে এই চ্যানেলের সাথেই থাকবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।